তুমি যদি নিজেকে একজন ভালো মানের ডেভেলপার হিসেবে তৈরি করতে চাও, তাহলে এই 10টা জিনিস তোমাকে শিখতেই হবে, আজকে না হোক কালকে ভালোভাবে জানতেই হবে। তো এই 10টা জিনিসের মধ্যে নাম্বার ওয়ান যে জিনিসটা আসবে সেটা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এখন কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা তুমি শিখবা এটা ডিপেন্ড করবে তুমি কি হইতে চাচ্ছ। ধরো তুমি যদি ওয়েব ডেভেলপার হইতে চাও, তাহলে তোমাকে জাভাস্ক্রিপ্টটা ভালোভাবে শিখতেই হবে, কোনো মাপ নাই। আবার তুমি যদি অ্যাপ ডেভেলপার হতে চাও, বিশেষ করে অ্যান্ড্রয়েড ডেভেলপার হতে চাও, তোমাকে কটলিনটা খুব ভালোভাবে শিখতে হবে। আবার তুমি যদি মনে করো যে না, আমি হয়তো মেশিন লার্নিং বা ডাটা সায়েন্সের মতো জিনিসগুলোতে এক্সপার্ট হইতে চাই, তাহলে তোমাকে পাইথনটা ভালো করে শিখতেই হবে। তুমি যদি মনে করো যে না, আমি গেম ডেভেলপার হতে চাই, তাহলে তোমাকে সি শার্প বা সি প্লাস প্লাস টাইপের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা ভালোভাবে শিখতেই হবে। নাম্বার টু যে জিনিসটা আসবে সেটা হচ্ছে ফ্রেমওয়ার্ক। তুমি যেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেই লাইনে যাও না কেন, একজন ভালো সফটওয়্যার তৈরি করতে গেলে এবং একটা টিম হিসেবে কাজ করতে গেলে 90% প্রজেক্টের মধ্যেই তোমার কিছু না কিছু ফ্রেমওয়ার্ক বা লাইব্রেরি মাস্ট ইউজ করাই হবে। যেমন ধরো ওয়েব ডেভেলপমেন্ট যদি তুমি শিখতে চাও, তাহলে রিয়্যাক্ট বা ভিউ বা এই টাইপের কোনো একটা ফ্রেমওয়ার্ক ওরা ইউজ করবেই। আবার তুমি যদি ধরো হচ্ছে ক্রস প্ল্যাটফর্ম অ্যাপ্লিকেশন বানাইতে চাও, সেক্ষেত্রে তুমি ফ্লাটার বা রিয়েক্ট নেটিভের মতো অ্যাপ্লিকেশন ইউজ করবা। তুমি যদি মেশিন লার্নিং শিখতে চাও, সেক্ষেত্রে তোমার টেন্সর ফ্লো, সাইকিট লার্ন এই টাইপের ফ্রেমওয়ার্ক তুমি ইউজ করবাই। তুমি ডাটা সায়েন্সে গেলে নামপাই, পান্ডাস এই টাইপের জিনিস তোমার লাগবেই। আবার তুমি যদি ওয়েবের অন্যভাবে করতে চাও, পিএসপির সাথে যদি কাজ করতে চাও, লারাভেল লাগবেই। জাভার সাথে কাজ করতে গেলে হাইবারনেট বা স্প্রিং তোমার কাজে লাগবেই। অর্থাৎ এমন কোন লাইনের সফটওয়্যার তুমি বানাইতে পারবা না যেখানে তোমার ফ্রেমওয়ার্ক লাগবেই না। দুই একটা জিনিস থাকবে, সাধারণত 5-10% জিনিস থাকবে সেখানে ফ্রেমওয়ার্ক ইউজ করে না, র ল্যাঙ্গুয়েজ ইউজ করে, কারণ ওই র ল্যাঙ্গুয়েজটা দিয়ে ওরা আসলে একটা ফ্রেমওয়ার্ক বানাইতেছে। সো ফ্রেমওয়ার্ক তোমাকে মাস্ট শিখতেই হবে। নাম্বার থ্রি ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে গিট। গিট ছাড়া তুমি একদম চলতেই পারবা না, একটা ভার্সন কন্ট্রোল সিস্টেম তোমার লাগবেই। সো গিটের সাথে মিলে তুমি গিট হাব অথবা গিট ল্যাব বা এই টাইপের বিট বাকেট যেটা আসে না কেন, যে কোনো একটা তোমাকে ভালোভাবে শিখতে হবে। সেখানে কিভাবে তুমি কোনো একটা রিপোজিটরি তৈরি করবা, সেটা কিভাবে তুমি ক্লোন করবা, কিভাবে জিনিসটাকে তুমি একটু পরপর হচ্ছে কমিট করে পুশ করবা, কিভাবে তোমার নিজস্ব কাজের জন্য ব্রাঞ্চ করবা, দুটো ব্রাঞ্চের মধ্যে কনফ্লিক্ট লেগে গেলে সেটা কিভাবে রিজলভ করবা, আবার সেইখান থেকে তুমি যদি কোনো একটা অটোমেটিক কিছু একটা করতে চাও সেটা কিভাবে করবা, টিমের সাথে কোলাবোরেটিভভাবে কিভাবে সোর্স কোডটাকে ম্যানেজ করতে হবে, এই জিনিস না শিখলে তুমি ডেভেলপার হইতেই পারবা না। নাম্বার ফোর যে জিনিসটা চলে আসবে সেটা হচ্ছে ফান্ডামেন্টালস। ফান্ডামেন্টালস মানে হচ্ছে তোমাকে বেসিক কিছু ডাটা স্ট্রাকচার মাস্ট শিখতে হবে। ধরো অ্যারে একটা বেসিক ডাটা স্ট্রাকচার, এটা ছাড়া তুমি চলতেই পারবা না। এর পাশাপাশি মাঝে মাঝে কিছু ডাটা স্ট্রাকচার চলে আসবে, যেমন হইতে পারে স্ট্যাক, হইতে পারে কিউ, হইতে পারে লিঙ্ক লিস্ট, হইতে পারে ডিকশনারি বা হ্যাশ টেবিল অথবা ট্রি ডাটা স্ট্রাকচার এবং গ্রাফ। এই জিনিসগুলো কি টাইপের জিনিস, কিভাবে কাজ করে, এদের মধ্যে রিলেশনটা কি, এটা তোমার বুঝতেই হবে। কিছু অ্যালগোরিদম সম্পর্কেও তোমার জানতে হবে, বিশেষ করে তুমি যদি হচ্ছে সার্চ অ্যালগোরিদম বা সর্টিং বেশ কিছু অ্যালগোরিদম আছে সেগুলো তোমাকে জানতে হবে। টাইম কমপ্লেক্সিটি সম্পর্কে তোমার কিছু না কিছু একটু ধারণা রাখতেই হবে। এর পাশাপাশি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের যে ফান্ডামেন্টাল কনসেপ্টগুলো আছে সেগুলো তুমি জানবা। এবং এই যে জিনিসগুলো তুমি মোটামুটিভাবে শিখছো, সেই জন্য এইগুলো রিলেটেড কিছু প্রবলেম সলভ তুমি করার চেষ্টা করবা। তোমাকে একদম কম্পিটিটিভ প্রোগ্রামিংয়ে চলে যাওয়া লাগবে, বিষয়টা এরকম না। ধরো হচ্ছে 50টা বা 100টা প্রবলেম কেমনি সলভ করে, সিম্পল ভাবো যদি চিন্তা করো, কোনো একটা অ্যারের মধ্যে সবচেয়ে বড় এলিমেন্টটা কীভাবে খুঁজে বের করবা, বা কোনো একটা স্ট্রিং দিয়ে কীভাবে তুমি ইফিশিয়েন্টলি রিভার্স করবা, এই টাইপের ছোটোখাটো হইলেও কিছু প্রবলেম সলভিং তোমাকে মাস্ট করতেই হবে, না করলে তুমি কিন্তু ফিউচারে ভালো লেভেলে যাইতে পারবা না। নাম্বার ফাইভ যেই স্কিলটা তোমার দরকার পড়বে সেটা হচ্ছে ডিবাগিংয়ের একটা স্কিল। সব কোড এডিটর বা সব আইডিই অথবা ব্রাউজারও তুমি দেখবা যে ডিবাগিংয়ের কিছু টুলস থাকে। কীভাবে কোনো একটা এরর মেসেজ আসলে সেটাকে পড়তে হয়, সেখান থেকে কী সলিউশনটার কথা বলতেছে বা কী প্রবলেমের কথা বলতেছে সেটা বোঝার চেষ্টা করতে হবে। তারপর এই প্রবলেমটা নিয়ে তুমি গুগলে সার্চ দিয়ে দিবা, সেখান থেকে অ্যান্সার খুঁজে বের করার চেষ্টা করবা। অনেক জনপ্রিয় সাইট আছে, স্ট্যাক ওভারফ্লো বা গিটহাব ইস্যুস, সেখান থেকে তুমি ডিসকাশন থেকে সলিউশনটা কীভাবে নিয়ে এসে অ্যাপ্লাই করবা সেটা বুঝতে হবে। এর পাশাপাশি যে কোনো একটা কোড এডিটরে তুমি যখন ডিবাগ করবা কীভাবে ব্রেক পয়েন্ট দিতে হয়, সেখানে কী ধরনের ভ্যালু তুমি ওয়াচ করতে পারো বা কোনো একটা জিনিস লক করে দেখতে পারো যে
কোন ভ্যালুটা আসছে সেটাই কি আসলে সঠিক জিনিস কিনা এইটুকু যদি তুমি না বুঝতে পারো, তাহলে তোমার দ্বারা কিন্তু ডেভেলপার হিসেবে পোক্ত হওয়াটা সম্ভব হবে না। আরও যদি এক্সট্রা কিছু করতে চাও, তাহলে তোমাকে ইউনিট টেস্টিং সম্পর্কে একটু ধারণা দিতে হবে। কারণ সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কিছু না কিছু ইউনিট টেস্টিংয়ের লাইব্রেরি থাকে, সেগুলো দিয়ে কীভাবে কোনো একটা ভ্যালু আসার কথা সেটা আসছে কিনা, কোড যেটা তুমি করছো সেটা ঠিকমতো কাজ করতেছে কিনা, একটু তোমার একদম ফাংশনাল লেভেলে বুঝার অ্যাটলিস্ট একটা থিঙ্কিং বা মাইন্ডসেট থাকলে তোমার জন্য খুবই খুবই ভালো হয়। তার বাইরে তোমার যদি ভিজুয়াল কোনো সফটওয়্যার তুমি তৈরি করো, সেটা তুমি যদি আউটপুট ঠিকমতো আসতেছে কিনা, ঠিকঠাক মতো আসে কিনা নিজে নিজে চেক করার একটা অ্যাবিলিটিও তোমার লাগবে। ম্যাক্সিমাম জায়গায় ডেডিকেটেড কিউএল লোকজন থাকলেও একজন ডেভেলপার হিসেবে তুমি যেটা করতে চাচ্ছ সেটা হয়েছে কিনা এটা বুঝার এবিলিটি যদি তোমার কাছে না থাকে, তাহলে তুমি কিন্তু ভালো ডেভেলপার হইলে না। নাম্বার সিক্স হচ্ছে ডাটাবেস ব্যাকএন্ড বা ডেভঅপস এই রিলেটেড জিনিস। তুমি যদি নিজেকে ফ্রন্ট এন্ড ডেভেলপার হিসেবে বানাইতে চাও, তাইলেও ব্যাকএন্ড সম্পর্কে তোমার বেয়ার মিনিমাম ধারণা থাকতেই হবে। এর মধ্যে কি সেটা হচ্ছে সার্ভার ডাটাবেস কিভাবে কাজ করে। তুমি যদি ক্লায়েন্ট সাইড থেকে, সেটা হইতে পারে মোবাইল অ্যাপ্লিকেশন, হইতে পারে ওয়েবসাইট, হইতে পারে অন্য কিছু একটা প্ল্যাটফর্ম থেকে তুমি যখন ডাটাটা নিবা, কিভাবে তুমি ব্যাকএন্ডে কল করবা, সেই আবার কিভাবে ডাটাবেস থেকে ডাটাগুলো নিয়ে আসতেছে, এই সম্পর্কে বেসিক ধারণা তোমাকে থাকতে হবে। রেস্ট এপিআই কি বা তোমার ক্রাউড অপারেশন যখন আমরা করি আর কি, গেট পোস্ট পুট বা প্যাচ অথবা ডিলিট করি, এগুলো কোনটা কি কী টাইপের কাজ করে এবং কিভাবে এই জিনিসগুলোকে হ্যান্ডেল করতে হয় একটু তোমাকে জানতেই হবে। এর পাশাপাশি বুঝতে হবে যে কি করলে এই এপিআই কলগুলোকে তুমি সিকিউর করতে পারবা, কিভাবে তুমি হয়তো স্পেশাল একটা টোকেন ইউজ করতে পারবা, এইটা সম্পর্কে ধারণা তোমাকে থাকতেই হবে। আবার ডাটাবেজে কীভাবে তুমি ডাটাগুলোকে রাখো, সিকিউরের ক্ষেত্রে তুমি কীভাবে টেবিলগুলোকে অর্গানাইজ করো বা নর্মালাইজ করো, কীভাবে এদের মধ্যে আবার কানেক্ট করা যায়, অথবা নো সিকিউরে করলে বিভিন্ন কালেকশনের মধ্যে তুমি কীভাবে রিলেশনটা তৈরি করতে পারবা, এইটা সম্পর্কে ধারণা তোমাকে থাকতেই হবে। আর তুমি যদি নিজেকে আরও বড় ব্যাকএন্ড ডেভেলপার হিসেবে তৈরি করতে চাও, তাহলে ব্যাকএন্ড কীভাবে তুমি আরও বেশি অপটিমাইজ করবা, কীভাবে অর্গানাইজ করবা, কীভাবে মাল্টি থ্রেডিং বা মাল্টি প্রসেসিং তুমি হ্যান্ডেল করবা, কীভাবে লোড ব্যালেন্সিং করবা, সিআইসিডি পাইপলাইন কীভাবে তুমি হ্যান্ডেল করবা, কিভাবে তুমি হয়তো রেডি স্টেপের কিছু একটা জিনিস ইউজ করবা, কনকারেন্সি হ্যান্ডেল করবা, লোড ব্যালেন্স করবা, এরকম আরো এক্সট্রা জিনিস তুমি শিখতে হবে যদি তুমি ব্যাকএন্ডে ফোকাস করো। আর ব্যাকএন্ডে ফোকাস না করলেও হালকা ব্যাকএন্ড সম্পর্কে তোমার মাস্ট ধারণা থাকতেই হবে। নাম্বার সেভেন যে জিনিসটা চলে আসে খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ডকুমেন্টেশন, মানে রিডিং করার এবিলিটি থাকতে হবে। কারণ লং টার্মে তুমি যদি সাস্টেন করতে হয়, নিত্য নতুন জিনিস আসতেই থাকবে, সেই জিনিসগুলো তুমি ডকুমেন্টেশন পড়ে পড়ে তোমাকে কিন্তু ফিগার আউট করতে হবে। সো আমরা সবাই ইংরেজিতে অত ভালো না, সেই কারণে দেখা যায় যে আমরা ডকুমেন্টেশন পড়তে ভয় পাই, এই ভয়টা পাওয়া যাবে না। জোর করে হইলেও তোমাকে ডকুমেন্টেশন পড়তে হবে। তুমি যে লাইব্রেরি, যে ফ্রেমওয়ার্ক, অনেক ক্ষেত্রে কিছু কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেরও কিন্তু অফিসিয়াল ডকুমেন্টেশন আছে, সেগুলো খুঁটাই 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 পড়তে হবে। যদি পড়তে গিয়ে দুই একটা জিনিস তুমি নাও বুঝো, তাও ওই জিনিসটার এক্সপ্লেনেশন তুমি গুগলে সার্চ দিতে পারো, চ্যাট জিপিটিতে জিজ্ঞেস করতে পারো, কিন্তু ডকুমেন্টেশন জোর করে হইলেও তোমাকে পড়তে হবে। ডকুমেন্টেশন যদি তুমি পড়তে না পারো, তুমি ডেভেলপার হইতে পারো না, সোজা হিসাব হচ্ছে এটা। নাম্বার এইট হচ্ছে কন্টিনিউয়াস লার্নিং। একজন ডেভেলপার হিসাবে তোমাকে অলওয়েজ আপডেটেড থাকতে হবে। শুধু ডেভেলপার না, তুমি যদি মার্কেটিং এর লোক হও, ডাক্তার হও, অথবা সায়েন্টিস্ট হও, অথবা জার্নালিস্ট হও, যেটাই হও না কেন, তোমাকে কিন্তু অলওয়েজ আপডেটেড থাকতে হবে, এবং ডেভেলপমেন্টের ক্ষেত্রে 100%। কারণ তুমি যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা নিয়ে কাজ করতেছো, এটার কিন্তু নিত্য নতুন ভার্সন আসতেই থাকবে। তুমি যে ফ্রেমওয়ার্কটা নিয়ে কাজ করতেছো, এটার কিন্তু নিত্য নতুন ভার্সন আপগ্রেড হবেই, এবং এর পাশাপাশি নিত্য নতুন টেকনোলজিও আসবে। সো তুমি যদি এক্সিস্টিং ফ্রেমওয়ার্ক বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেও থাকো, সেখানেও কিন্তু তোমার লার্নিং লাগবে। সো লার্নিং কিভাবে করবা, সেই একটা পার্সোনাল স্টাইল তোমার তৈরি করতে হবে। মোস্ট ইম্পর্টেন্টলি ডকুমেন্টেশন পড়ে পড়ে তুমি লার্নিং করবা, মাঝে মধ্যে তুমি ইউটিউব ভিডিও দেখে তুমি লার্নিং করতে পারো, মাঝে মধ্যে তুমি ব্লগ দেখে দেখে শিখতে পারো, যেভাবেই শিখো না কেন তোমাকে কিন্তু কন্টিনিউয়াস লার্নিং প্রসেসের ভিতর দিয়ে যাইতে হবে। তার পাশাপাশি চারপাশে কী ঘটতেছে সেটা সম্পর্কে ধারণা নিতে হবে। অনেক অনেক নিউজ লেটার আছে, অনেক অনেক গ্রুপ আছে, ফোরাম আছে, সেই জায়গাগুলোতে তুমি খুব সিরিয়াসলি যদি নিজেকে কানেক্টেড রাখো, তাহলে সারাউন্ডিংসে কী কী জিনিস হইতেছে এটা সম্পর্কে তুমি খুব ধারণা রাখতে পারবা এবং নিজেকে অলওয়েজ কম্পিটিটিভ রাখতে পারবা। নাম্বার নাইন যে জিনিসটা আছে সেটা হচ্ছে সফট স্কিল।
একজন প্রোগ্রামার বা ডেভেলপার কোডিং করলেও তার কিন্তু টিমের সাথে ইন্টারাক্ট করতে হয়, ক্লায়েন্টের সাথে ইন্টারাক্ট করতে হয়, তার কেরিয়ারটাকে হয়তো প্রগ্রেস করে দিতে হয়, জব ইন্টারভিউ দিতে হয়, এরকম অনেক অনেক কাজ করার জন্য তোমার সফট স্কিলটা অনেক অনেক ক্রিটিক্যাল ইম্পর্ট্যান্ট। তার মানে তোমার বেসিক ইংলিশে কথা বলার, অ্যাটলিস্ট কমিউনিকেট করার এবিলিটি থাকতে হবে, অথবা ক্লায়েন্ট যদি কোনো একটা ইমেইল দেয় সেটা রিপ্লাই দেওয়ার এবিলিটি থাকতে হবে, বা তোমার কোনো একটা টাস্ক ডিসক্রিপশন কোনো একটা জায়গায় লেখা আছে সেটা পড়ে মর্ম উদ্ধার করার একটা এবিলিটি থাকে। কোনো কিছু তুমি যদি আটকে যাও তাহলে সেইটার সম্পর্কে তোমার হয়তো হেল্প চাইতে হবে, অথবা কোনো একটা বিষয়ে যদি টাইম বেশি লাগে সেটাও কিন্তু টিমকে বা প্রজেক্ট ম্যানেজারকে আগে থেকে বলতে হবে। সো সফট স্কিলটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। অনেক ক্ষেত্রে দেখা যায় যে খুব ভালো ডেভেলপার কিন্তু প্রবলেমটাকে এক্সপ্লেইন করতে পারতেছে না, বা এই কাজটা করতে বেশি সময় যে লাগবে সেটা কমিউনিকেট করতে না পেরে তার পারফরমেন্সটা ওভারঅল খারাপ দাঁড়াই যায়। সো সফট স্কিল অনেক অনেক বেশি ইম্পর্ট্যান্ট একটা জিনিস। নাম্বার 10 যে জিনিসটা আসবে সেটা হচ্ছে তোমাকে ওভারঅল একজন একটা কম্প্যাক্ট ভালো মানুষ হতে হবে, এবং ভালো মানুষ হতে গেলে চারপাশের অনেকগুলো জিনিস তোমাকে হ্যান্ডেল করতে হবে, টিমের সাথে কোলাবোরেট করতে হবে, এবং যখন অন্যদের সাথে মিলাজিলায় কাজ করবে একজন সব একজন ভালো মানুষ হতে হবে। কোনো একটা কাজ দিছে সেটা তুমি রেসপন্সিবিলিটি নিয়ে সুন্দর মতো করে দিচ্ছ, নিজে চেক করে দিচ্ছ, এটা এক ধরনের একটা ভালো মানুষ। আর একটা 2 নম্বরই মানুষ হচ্ছে জোড়াতালি দিয়ে বা কাজ অর্ধেক করলাম হয়ে গেছে দিয়ে দিছি কিন্তু আসলে কাজ হয় নাই, আগামীকালকে শেষ হয়ে যাবে কিন্তু তুমি এখনো শুরুই করো নাই, এইরকম পেশাপেশি করে আসলে ডেভেলপার হইতে পারবা না। 2-4 দিন হয়তো জুত চুরি করতে পারবা, লং টার্মে টিকতে পারবা না। একজন জেনুইন ভালো ডেভেলপার হইতে গেলে তোমার কাজ কমিটমেন্ট ইন্টারাকশনসগুলো একজন ভালো মানুষের মতো হইতে হবে, যাতে টিম মেম্বাররা তোমার সাথে কাজ করে আনন্দ পায়, মজা পায়, তাহলে তুমি নিজেও আনন্দ পাবা, এবং তোমার কোনো কিছু আটকে গেলে বা কোনো কিছু সমস্যা হইলে সেটাকে তুমি আগে থেকে শেয়ার যদি করার একটা মাইন্ডসেট তৈরি করে ফেলতে পারো, একটা কালচার যদি তুমি সারাউন্ডিংসে তৈরি করতে পারো, তাহলে ডেভেলপার হয়ে তুমি এনজয় করবা। তখন এক্সট্রা যদি কোনো কিছু চলে আসে, ধরো সিকিউরিটি রিলেটেড জিনিস, এগুলো সম্পর্কেও তুমি জানবা, সিকুয়েল ইনজেকশন কীভাবে কাজ করে বা কী টাইপের সমস্যা হয়, অনেক ক্ষেত্রে ওয়েবসাইটের পারফরমেন্স হ্যান্ডেল করতে হয়, সব ঠিক আছে কিন্তু 10 মিলিয়ন ইউজার আসলে আর ওয়েবসাইট কাজ করে না, সেটাকে তুমি কীভাবে ক্র্যাক করবা সেটা সম্পর্কে তোমাকে ধারণা রাখতে হবে। একজন ভালো মানুষ হিসাবে তোমার ফ্যামিলি সারাউন্ডিংসের সাথে ভালো আচরণ করা একটা বিষয় থাকবে, পার্সোনাল ফাইন্যান্সকে হ্যান্ডেল করার মতো বিষয় থাকবে। সো এরকম অনেক 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 জিনিস মিলে আসলে একজন ভালো হার্ডওয়ার্কিং ডেডিকেটেড লার্নার পারসন যখন হবা তখন ভালো ডেভেলপার হইতেই তুমি বাধ্য। এবং লাস্টে আমি এই জিনিসটা বলতে চাই যে আজকে আমরা অনেকগুলো জিনিস বলছি, সব তোমার একদিনে শিখে ফেলতে হবে বিষয়টা এরকম না, বা তোমার চাকরি বা জবে বা ইন্টারনেট ঢোকার আগেই শিখতে হবে বিষয়টা এরকম না, বাট যত বেশি তুমি আগে শিখে নিতে পারো অত ভালো। আর 2-4 জিনিস থাকবে কাজ করতে 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 গিয়ে তুমি এক্সপ্লোর করবা। সো ডেভেলপার হিসেবে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যেটা আছে সেটা হচ্ছে তোমাকে চ্যালেঞ্জ নিতে হবে, সাহস করতে হবে, এবং সেই চ্যালেঞ্জটা ওভারকাম করার জন্য, অ্যাচিভ করার জন্য অনেক অনেক বেশি হার্ডওয়ার্ক করতে হবে। ডেভেলপার হওয়া একটা হার্ড ওয়ার্কিং একটা জার্নি, সেটা রিওয়ার্ড তুমি 2-4 বছর পরে পাবা, কিন্তু কষ্টটা ভালোভাবে করতে হবে, আরামসে শর্টকাটে জোড়াতালি দিয়ে ফাঁকিবাজি করে এটা সেটা করে ডেভেলপার হইতে আইসো না, লং টার্মে ভালো করতেও পারবা না, এনজয় করবা না। আর যদি কষ্ট করতে চাও তাহলে অনেক ভালো জিনিস তোমার জন্য অপেক্ষা করবে। অল দ্য বেস্ট।